পিটার প্যান একসময় ডার্লিং পরিবার বাস করত লন্ডনে। সেই পরিবারে ছিল বাবা, মা আর তাদের তিন সন্তান মাইকেল, জন আর বড় মেয়ে ওয়েন্ডি। ও খুব ভালো মেয়ে ছিল আর সবসময় ভাই বোনেদের খেয়াল রাখত। বাচ্চাদের জন্য এক ন্যানি ছিল। এই ন্যানি হলো একটি বিরাট নিউ ফাউন্ডল্যান্ড কুকুর ছিল, নাম ছিল ন্যানা। যদি পিটার প্যান এখানে আসতো, পিটার প্যান, ক্যাপ্টেন হুক, টিঙ্কার। পরদিন সন্ধেবেলা মিসেস ও মিস্টার ডার্লিং পার্টিতে যাবার জন্য বেরোচ্ছিল। জন, মাইকেল, ওয়েন্ডি, আমরা বেরোচ্ছি। সবাই নিচে এলো আর মা ওদের আদর করল। বাচ্চারা নিজেদের বেডরুমে চলে গেল আর ঘুমিয়ে পড়ল। একটু পরেই ছাদের উপর আলো এসে পড়ল। পিটার প্যান আর টিঙ্কার বেল ফিরে এলো। পিটার প্যান ধীরে ধীরে জানলা খুলল আর তাড়াতাড়ি বাড়িতে ঢুকে পড়ল। টিঙ্কার বেল উড়ে বেড়াতে লাগলো সারা বাড়ি জুড়ে, শোরগোল করতে লাগলো আর জিনিসপত্র ফেলতে লাগলো। একেবারে আওয়াজ করো না, ওরা জেগে যাবে। টিঙ্কার বেল সেই ড্রটাকে খুলল যেখানে পিটারের ছায়া লুকিয়ে ছিল আর পিটার ছায়াটাকে ধরে ফেললো। আবার আমি তোমাকে বাঁধবো। পিটার প্যান তার ছায়াকে বাঁধার অনেক চেষ্টা করলো কিন্তু পারলো না। একেবারে নড়ো না। কিন্তু ওয়েন্ডি এর মধ্যে উপরে উঠে এক দৃষ্টি পিটার প্যানের দিকে তাকিয়ে রইল মুখ খুলে। ও না, কে তুমি? তুমি এখানে কি করছো? আমি পিটার প্যান, আমি চেষ্টা করছি আমার ছায়াকে বাঁধতে। আমাকে দাও, আমি বানছি। ওয়েন্ডি একটি ছুঁচ সুতো দিয়ে সেলাই করতে শুরু করলো। যখন ওয়েন্ডি সেলাই করছিল, পিটার প্যান তাকে শোনাচ্ছিল নেভারল্যান্ডের গল্প। সে থাকে নেভারল্যান্ড হারিয়ে যাওয়া ছেলেদের সঙ্গে। সে হলো ক্যাপ্টেন হারিয়ে যাওয়া ছেলেদের। সে ওয়েন্ডির গল্প শুনিয়েছে ছেলেদের। টিঙ্কার বেল ঈর্ষা বোধ করলো তাদের এই নতুন বন্ধনে। ও বাহ, কি রোমাঞ্চকর জীবন তোমার! তুমি আসবে আমার সঙ্গে? আমি? আমার ভাইরাও আসতে পারবে? ধন্যবাদ উইন্ডি। পিটার দিল একটি ওয়ালনাট লকেট ওয়েন্ডিকে কৃতজ্ঞতা স্বরূপ। ওয়েন্ডি পরিচয় করালো জন আর মাইকেলকে পিটার প্যানের সঙ্গে। দুই ভাই খুব খুশি হলো পিটার প্যানকে দেখে। এসো চলো উঠতে শুরু করি, অনেক দূর যেতে হবে। কিন্তু আমরা তো উঠতে পারি না। খুব সোজা, তোমাকে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর প্রয়োজন হবে একটু ধুলো রত্নর। এসো এখানে টিঙ্ক। একটু দ্বিধা নিয়ে টিঙ্কার বেল তাদের উপর ধুলো রত্ন ছড়িয়ে দিল। তোমরা তৈরি ওড়ার জন্য? ইয়েস। ঠিক আছে তাহলে চলো যাই। আর তাদের যাত্রা শুরু হলো। পথে তারা পেরিয়ে গেল লন্ডন ব্রিজ, ক্লক টাওয়ার আর তারপরে মেঘের ভেতর দিয়ে উড়তে লাগলো। সকালে সূর্যের প্রথম কিরণের সঙ্গে তারা দেখল পৃথিবীর বৃহত্তম বিল্ডিং কয়েক মাইল দূরে। তারা দেখতে পেল নেভারল্যান্ড আর নেমে এলো নরম মেঘের ওপর দৃশ্য দেখার জন্য। কি অপূর্ব! দেখো এখানে আছে মারমেড লাগুন। একবার আমি লড়াই করেছিলাম হুকের সঙ্গে, তার হাত কেটে দিয়েছিলাম তলোয়ার দিয়ে। কুমির কামড়ে দিয়েছিল হুকের হাত আর তার স্বাদ এত ভালো লেগেছিল যে সে তাকে অনুসরণ করেছিল তাকে খাবার জন্য। সৌভাগ্য হুকের যে কুমির তার হাত গড়ি খেলে ফেলেছিল হাতের বদলে। ওটার টিকটক টিকটক আওয়াজে হুক সাবধান হয়ে গেল যে কুমির কাছেই আছে। সেই সময় এক জলদস্যু তাদের দেখতে পেল দূরবীন দিয়ে। ক্যাপ্টেন, ক্যাপ্টেন, আমি দেখলাম পিটার প্যান আর তার বন্ধুদের। ক্যাপ্টেন হুক বেরিয়ে এলো আর দূরবীন ছিনিয়ে নিয়ে দেখল। ক্যানন রেডি করো, পিটার
দিকে তাক করো। ফায়ার ফায়ার ফায়ার! এবার আমি তাকে বেঁচে ফিরতে দেব না। এই ওদিকে তাকাও, ওই দেখো বল, চলো খেলে ওটা দিয়ে। ওটা বল নয়, ওটা ক্যাননের বল। চলো আলাদা হয়ে যাই। টিঙ্ক, বাচ্চাদের সুরক্ষিত স্থানে নিয়ে যাও, আমি হুককে সামলে নেব। টিঙ্কার বেলের মাথায় দুষ্ট বুদ্ধি এলো উইন্ডিদের দূরে সরাবার। উইন্ডি, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি তোমার কাছে। ঠিক আছে, যাও সাবধানে। সে ধরল জন আর মাইকেলের হাত আর তাদের তাড়াতাড়ি নিয়ে এলো সমুদ্রের ধারে। যখন উইন্ডি আকাশে লড়াই করছে আর লুকোচুরি করছে ক্যানন বলের সঙ্গে, পিটার প্যান সোজা গেল ক্যাপ্টেন কুকের কাছে। হুক, তুমি কি চাও হুকের সাথে আরেকটি হাত? এসো ধরো আমাকে। হুক তার বন্দুক বের করলো আর গুলি ছুড়তে শুরু করলো পিটারের দিকে। পিটার পাখির মতো সব গুলি ছুড়তে লাগলো। টিঙ্কার বেল হারিয়ে যাওয়ার ছেলেদের ডাকলো সাহায্যের জন্য। তারা পাঁচজন ছেলে ছিল, টুটলস, নিপস, স্লাইটলি, কার্লি আর জমজরা। ছেলেরা, পিটার আমাকে বলছে মেরে ফেলতে উইন্ডি বাডকে। আমরা নিশ্চয়ই শুনবো পিটারের কথা। বাডকে লক্ষ্য বানাও। সবাই তীর ধনুক নিয়ে লক্ষ্য বানালো উইন্ডির দিকে। উইন্ডি এখনো চেষ্টা করে যাচ্ছে সবাইকে খোঁজার। পিটার প্যান, জন, মাইকেল, টিঙ্কার বেল, কোথায় তোমরা সবাই? নিপস নিক্ষেপ করলো তীর উইন্ডির বুক লক্ষ্য করে আর ও পড়ে গেল ঝোপের মধ্যে। সব হারানো ছেলেরা দৌড়ে গেল পড়ে যাওয়া বাটের দিকে টিঙ্কার বেল সহ। তুমি ভীরু পিটার প্যান, এসো না সমুদ্র তটে। ঠিক আছে, তুমি যদি তাই চাও। পিটার প্যান লাফিয়ে নামলো মাঠে, সঙ্গে নিয়ে এলো তলোয়ার। তাদের মধ্যে তলোয়ারের যুদ্ধ শুরু হলো। টক টিক টক টিক টক, ঘড়ির আওয়াজ ক্যাপ্টেন হুককে বিরক্ত করছিল। ও ফিরে এসেছে, ও ফিরে এসেছে। ক্ষুধার্ত কুমির সেখানে এলো খেয়ে ফেলতে ক্যাপ্টেন হুককে। ক্যাপ্টেন হুক ভয় পেয়ে গেল আর দৌড়ে পালিয়ে গেল জাহাজের দিকে। ওই দেখো, ওটা তো একটা মেয়ে। কি সুন্দর মেয়ে। টিঙ্কার, কেন তুমি আমাদের বলেছ ওকে মেরে ফেলতে? পিটার প্যান সেখানে এলো জন আর মাইকেলের সঙ্গে। কি হয়েছে ওর? তোমার মুখ উইন্ডি, কি হয়েছে তোমার? চোখ হলো। পিটার তীরটা বের করলো ওর বুক থেকে আর দেখলো কোনো রক্ত লেগে নেই তীরে। তীরটা ওয়ালনাট লকেটে গিয়ে আটকে গেছিল আর উপহার দিয়েছিল ওয়েন্ডিকে। ওয়েন্ডি ধীরে ধীরে চোখ খুলল। পিটার, আমি তোমাকে খুঁজছিলাম। আমি আজকে তোমার সঙ্গে, এসো বাড়ির ভেতরে এসো। কেন তুমি আমাদের একটা গল্প শোনাচ্ছ না? হ্যাঁ, নিশ্চয়ই আমি তোমাকে গল্প শোনাবো সিন্ড্রেলার। পরদিন তারা গেল দেখতে মারমেড লাগুন। সুন্দরী জলপরি হলো পিটারের বন্ধু। হঠাৎ একটি ছেলে চিৎকার করলো, জলদস্যু লুকিয়ে থাকো। সবাই লুকিয়ে পড়ল পাহাড়ের আড়ালে। পিটার আর ওয়েন্ডি দেখতে পেল জলদস্যু বেঁধে ফেলল বাঘিনী লিলি ভারতীয় রাজকন্যাকে। জলদস্যু তাকে ছেড়ে গেল লাগুনের পাহাড়ে। ও না, বাঘিনী লিলি, আমি ওকে উদ্ধার করব। পিটার শুরু করলো নকল করতে ক্যাপ্টেন হুকের আওয়াজ। ওকে ছেড়ে দাও। কিন্তু ক্যাপ্টেন, আপনি আমাদের আদেশ দিয়েছিলেন তাকে এখানে আনার। ওকে যেতে দাও, স্টুপিড, এটা আমার নতুন কৌশল পিটার প্যানকে ধরার। ওই ওই ক্যাপ্টেন। জলদস্যুরা বাঘিনী লিলিকে ছেড়ে দিল ও এক দৌড়ে চলে গেল ভারতীয় ক্যাম্পের দিকে। যখন ক্যাপ্টেন হুক দেখলো কি হয়েছে, সে বুঝলো পিটার জলদস্যুদের বোকা বানিয়েছে। হুক রেগে আগুন হয়ে গেল। অনেক হয়েছে, আমি পিটার প্যানকে উচিত শিক্ষা দেব। আমি আসছি তোমার কাছে পিটার প্যান। সেই রাতে ওয়েন্ডি ছেলেদের বলল এটি গল্প তিন শিশুর, যারা তাদের বাবা মাকে ছেড়ে চলে এসেছিল নেভারল্যান্ড। তাদের মা আর বাবা তাদের কথা খুব মনে হচ্ছিল। বাচ্চারা ভালোবাসত নেভারল্যান্ড, কিন্তু তারা কখনো তাদের বাড়ির কথা ভুলতে পারেনি। এটা কি আমাদের গল্প বলে মনে হচ্ছে না? ও হ্যাঁ, এটা আমাদের গল্প। কখনো কখনো বাবা মা তাদের বাচ্চাদের ভুলে যায়, অন্য বাচ্চারা তাদের স্থান নিয়ে নেয়। আমাদের বাবা মা নিশ্চয়ই অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের এখন বাড়ি ফেরা উচিত। আমরা চলে যাব আগামীকাল সকালে। কিন্তু আমাদের গল্প কে শোনাবে? কেননা তোমরা সবাই চলো আমাদের সঙ্গে, তোমরা আমাদের সঙ্গে থাকতে পারো। ইয়ে!
ভালো একটা পরিবার পাওয়া। পিটার, আসবে না তুমি আমাদের সঙ্গে? তোমরা সবাই বড় হয়ে যাবে কয়েকদিন পর। আমি থাকতে চাই বাচ্চা হয়ে। আমি এমন জায়গায় যেতে চাই না যেখানে বড়রা ঠিক করে দেবে কি করতে হবে। পিটার প্যান খুব দুঃখিত হল, কারণ তার বন্ধুরা চলে যাবে পরের দিন আর সে একদম একা হয়ে যাবে। পরদিন সকালে বাচ্চারা চলে গেল। পিটার বাইরে গেল না তাদের বিদায় জানাতে। ক্যাপ্টেন হুকের জলদস্যুরা কাছেই লুকিয়েছিল। তারা সব বাচ্চাকে ধরে তাদের বেঁধে ফেলল আর তাদের নিয়ে গেল জলদস্যুর জাহাজে। কারবেল তাদের দেখতে পেল গাছের উপর থেকে। ও ভগবান, কোথায় পিটার প্যান? আমার উচিত ওকে সতর্ক করা। পিটার, পিটার, কোথায় তুমি পিটার? কি হয়েছে বলো টিঙ্কার? চলো যাই, আমাদের বন্ধুদের উদ্ধার করি, জলদস্যুরদের আটকে রেখেছে। ও চলো যাই আর খেতে দিয়ে দি ক্যাপ্টেন হুকের কুমিরের কাছে। জলদস্যুদের জাহাজে সব বাচ্চাদের বেঁধে রেখেছিল। তুমি হবে কুমিরের জন্য খুব উপাদেয় খাবার, ও আর আমাকে সারা জীবনের জন্য ছেড়ে দেবে। আমি তোমাকে পেয়েছি হুক। ক্যাপ্টেন হুক তলোয়ারের যুদ্ধ শুরু করলো পিটার প্যানের সঙ্গে। পিটার তার তলোয়ার বের করে মারলো আর হুক পড়ে গেল সমুদ্রে। কুমির গিলে ফেললো ক্যাপ্টেন হুককে আস্ত, আর এভাবে শেষ হলো ক্যাপ্টেন হুক। টিঙ্কার বেল একসঙ্গে করলো বাচ্চাদের, তারা সবাই একসঙ্গে হলো পিটার প্যানের কাছে। তুমি খুব সাহসী পিটার, ঠিক গল্পের হিরোর মতো। এখন আমি তোমার গল্প বলবো সব বাচ্চাদের। ঠিক আছে, এ তো গর্বের বিষয়। এসো, তৈরি হও যাবার জন্য, নাকি নিজের মন বদলেছ? পিটার, প্লিজ চলো আমাদের সঙ্গে। আমি পিটার প্যান যে কখনো বড় হবে না। আমি তোমাদের সঙ্গে যাব তোমাদের বাড়ি পর্যন্ত। তারা সবাই যাত্রা করলো লন্ডনের দিকে। ওয়েন্ডির বাবা মা খুব খুশি হলো আবার বাচ্চাদের দেখে। মিস্টার এন্ড মিসেস ডার্লিং নিজের বাচ্চাদের আদর করলো। আমি জানতাম তোমরা ফিরে আসবে একদিন। আমি তোমাদের খুব মিস করেছি বাচ্চারা। এই বাচ্চারা কে ওয়েন্ডি? এরা হারিয়ে যাওয়া বাচ্চা। টুডলস, নিপস, স্টার্টলি, কার্লি আর জমজরা। তারা নেভারল্যান্ড থেকে এসেছে আমাদের সঙ্গে থাকবে বলে। হ্যাঁ নিশ্চয়ই। পিটার ঘুরে বেড়াচ্ছিল জানলার বাইরে। পিটার, তুমি কি পারো না তোমার সিদ্ধান্ত বদলাতে? আমি যাচ্ছি নেভারল্যান্ডে, যেখানে আমি কখনো বড় হব না। গুডবাই পিটার, আমরা মিস করব তোমাকে। গুডবাই উইন্ডি, গুডবাই ছেলেরা, আমাকে ভুলে যেও না। পিটার প্যান আর টিঙ্কারবেল হাত নাড়িয়ে গুডবাই করলো আর উড়ে গেল নেভারল্যান্ডের দিকে।